সামনেই 21 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বেশ কিছু রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিমুক্ত দল গড়তে একের পর এক পদক্ষেপ নিয়েছে কাশফুল শিবির, দলে ঐক্য বৃদ্ধি করতে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পরিবর্তনও করা হয়েছে, অবলুপ্ত করা হয়েছে বেশ কিছু পদ, সেই সঙ্গে নতুনদেরও অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। বিষ্ণুপুরের জনপ্রিয় বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গর্ব দিল্লী মণ্ডল মহাশয়কে 9টি বিধানসভার কোঅর্ডিনেটর করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দলের কাজকর্ম পর্যবেক্ষণ করছেন তিনি। সেই সুবাদেই মঙ্গলবার তাকে বিশেষ সম্বর্ধনা জানানো হলো দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিশাল জনসভার মাধ্যমে বিধায়ক দিল্লী মণ্ডলকে সম্বর্ধনা জানানো হয় মঙ্গলবার দিন। এদিন তিনি জানান, দুর্নীতিমুক্ত দল গড়াই তার লক্ষ্য, যেসব জায়গায় ফাঁকফোকর রয়েছে সেগুলোতে তিনি কাজ করে তা মেটানোর চেষ্টা করবেন। 2021 তৃণমূল কংগ্রেস আবার স্বমহিমায় বাংলার ক্ষমতায় ফিরবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।